আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন বিকাল 3টা বাজে, একটু বাইরে যাচ্ছি, একটু শহরে যাব, মার্কেটে কিছু কেনাকাটা করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আপনারা আমাদের সাথে কোথায় কোথায় যাই, কী কী কিনি। তো রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। রাস্তায় একটা কাঁঠাল গাছ দেখতে পেলাম, অনেকগুলো কাঁঠাল ধরে আছে। তো এখন রিক্সায় উঠে গেলাম, আপনারাও চলুন আমাদের সাথে। তো এসে গেছি, এখন নামলাম রিক্সা থেকে। তো এই সাইডটাতে শুধু খাবারের জিনিসগুলো, শুকনো জিনিসগুলো, বিস্কিট, চানাচুর এসব দেখে নিচ্ছি, নিব, দেখাবো আপনাদের। তো চলে আসছি অন্য একটা সেকশনে, এখানে শোপিস, ঘর সাজানোর জিনিসপত্র। এখানে মাসকাবারির বাজারগুলো, চাল ডাল চিনি এগুলো। এই সাইডটাতে চানাচুর বিস্কিট আছে, তো আমি একটা আরকু চানাচুর নিয়ে নিলাম। তো এখানে আছে পাস্তাগুলো দেখছি, তো আমার একটু ছোট প্যাকেট খুঁজছিলাম, তো সেটা এখানে নেই, সেজন্য নিলাম না। তো এখানে আমি দেখছিলাম কিছু কিশমিশ, এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, সব বাদামই পাওয়া যায়। তো আমি একটা কিশমিশ নিব। দারুচিনি, তেজপাতা, সব মশলার সেকশনের পাশে। তো আমি আরেকটা দারুচিনি প্যাকেট নিলাম। পাঁচটাতে লুডুসগুলো আছে। অনেক ধরনের লোরুস আছে এখানে।
তো এখানে বেকিং পাউডার খুঁজছি আমি আমি একটা বেকিং পাউডার লাগবে আমার বেকিং পাউডার নেব আমি একটা বেকিং পাউডার নিয়ে নিলাম এখানে সব কেক বানানোর উপকরণগুলো আছে সব এসেন্স বিভিন্ন তারপরে ওই মা সব ধরনের আর কি জিনিসপত্রগুলো আছে কেকের ক্রিমগুলো আছে এখানে আমি একটা কাস্টার্ড পাউডার দেখলাম এগুলো সব বিভিন্ন ফ্লেভারের ভ্যানিলা অরেঞ্জ লেমন সব ধরনের এসেন্স আছে তো আমরা একটা নিব অরেঞ্জ ফ্লেভারের একটা এসেন্স নিলাম আমার আছে বাসায় আরো ভ্যানিলা অনেক ফ্লেভারের আছে তো এখন একটা অরেঞ্জ ফ্লেভারের এসেন্স নিয়ে নিলাম খুঁজতেছিলাম অরেঞ্জ ফ্লেভারের এটা তো লেমন ফ্লেভার পাচ্ছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের পাচ্ছিলাম ভ্যানালা তো অরেঞ্জটা খুঁজে বের করতে হয়েছে একটু সময় লাগছে এতগুলা এসেন্সের মধ্যে তো একটা নিয়ে নিলাম তো এখান দিয়ে কোকো পাউডার সব ই আছে কেকে চা বানাতে যা যা লাগে পেপার দিয়ে আছে হানি কেচাপ তো এই সাইডটাতে দেখলাম যে খুব সুন্দর সুন্দর ঘুড়ি সিনারিগুলো খুব সুন্দর ভালো লাগছে আমার অনেক তারপরে দেখলাম ওই যে লাইটিং করে দেখি এখন সবাই রুমের মধ্যে লাইট লাগায় বাল্বগুলো অনেক ডিজাইনের বাল্বগুলো আছে তো বাল্বগুলো দেখে খুব ভালো লাগলো এটা রং পেন্সিল বাচ্চাদের তো এই তো বাল্বগুলো অনেক রকমের আছে বিভিন্ন ডিজাইনের কারেন্টের মাধ্যমে জ্বলে লাইটিংগুলো লাল নীল বাতি জ্বলবে এগুলোর প্রাইস খুব একটা বেশি না দেখলাম আমি 300 350 ছোটোটা টেন থেকে 600-700-এর মধ্যেই তো দেখে খুব ভালো লাগলো তো আমি এগুলো আজকে নিব না পরে এক সময় এসে নিব বিভিন্ন ধরনের আছে তো এর পাশে সিরামিক্সের জিনিসপত্রগুলো কাচের খুব ভালো লাগলো জিনিসগুলো দেখে সবগুলো আইটেমই খুব সুন্দর
তো সিরামিক্সের কোনো জিনিস কিনি নাই। তো বাটিগুলো দেখলাম, প্রাইসটা একটু বেশি মনে হলো, 1500-1600 টাকা সেট। বিভিন্ন ধরনের গ্লাস এখানে আছে, তো এটা পাতিলের সেকশন। তো এই সাইডে দেখলাম ছোট ছোট খুব সুন্দর কিউট কিউট কালারিং চায়ের কাপ, খুব ভালো লাগলো দেখে, তো আজকে নিব না। দেখতে খুবই সুন্দর, খুবই কিউট, অনেক রকম কালার আছে কাপগুলার। প্রাইসও খুব একটা বেশি না, 100-150 এরকম। তো এই সাইডে রান্না বান্নার জিনিসপত্র সব, তাই না? এগুলো তুমি মানুষের খুব ভালো লাগে, কোথাও গেলে চোখটা এদিকেই পড়ে, তাই না? এটা আমার কাছে খুব ভালো লাগলো দেখে, অনেক বড় সড়ো আছে। এগুলার মধ্যে চাউল টাউল ভিজিয়ে রাখ, খেয়ে ঝরা দিয়ে রাখলে তারপরে অনেক কাজ করা যায় আর কি। তার প্রাইসটা ছিল 550 টাকা। আমার আছে একটা বাসায়, আমার এখন প্রয়োজন নাই। এরকম ছোট্ট ছোট্ট সুন্দর বাটিগুলো 110 টাকা প্রাইস, খুব ভালো লাগলো বাটিগুলা, ওয়েটটাও অনেক বেশি, খুব ভালো লাগলো। তো এপাশে দেখলাম খুব সুন্দর সুন্দর প্লাস্টিকের ঝাড়ু, আরিফেল এর খুব সুন্দর ঝাড়ুগুলো, অনেক দূরে খুঁজছিলাম এরকম ঝাড়ু। তো ঝাড়ুগুলো একটা নিব, নিছি। তো নিয়ে নিলাম একটা টুথপিক, বড় বড় সসপ্যান গুলো হাঁড়ি গুলা কিন্তু খুব ভালো লাগে, অনেক কাজে লাগে। ঈদ কুরবানির ঈদের সময় কিন্তু লাগে। তো দেখে নিলাম সাসপেন্ডের প্রাইস ছিল 1500 টাকা। এপাশে সব কে কে জিনিসপত্র, চলে আসছি এপাশে। চামিচ নিব, চামিচ লাগবে। তো চামিচটার প্রাইস ছিল
250 টাকা তো নিয়ে নিছি 6টা। কাটা চামচ, ছুরি, রান্নার চামচ সবই আছে 5টাতে। তো আমি একদম ছোট সাইজের চাকু খুঁজছিলাম, তো ওই চাকুগুলো পেলাম না। এখানে যেগুলো আছে মোটামুটি অত ছোট নাই। তারপর সাথে ফ্রাই প্যান এগুলা আছে। উপর দিয়ে বড় বড় ঘুড়িগুলো খুব ভালো লাগলো দেখতে, ঘুড়িগুলো খুব সুন্দর। প্রেশার কুকার আছে পাশে, তো আজকে এগুলোর কিছু নেব না। তো এই বাটিটা পছন্দ হয়েছিল, খুব নিতে চাচ্ছিলাম, তো প্রাইসটা দেখলাম অনেক বেশি, 2500 টাকার উপরে। আমি একটা টিস্যু নেব, টিস্যুগুলো দেখছিলাম।
একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি নেওয়া যায়। তো আমি আবারও কেকের সেকশন আসছিলাম, ওইখান থেকে একটা কাস্টার্ড পাউডার নিছি। এখানে কিছু চিপস টিপস নিব। পাশটাতে চকলেট রাখা আছে। তো এই সাইডটাতে শোপিসে ঘর সাজানোর জিনিসপত্র, ফুল টুল আছে, ফুলদানি, খুব সুন্দর সুন্দর। তো এই ফুলটা খুব ভালো লাগছে। এটার প্রাইস ছিল 350 টাকা। আর এই এই ফুলদানিটাও, ফুল সহ এই ফুলের তোড়াটাও খুব ভালো লাগছে। এটার প্রাইস ছিল একটু বেশি, তো দামটা বেশি মনে হলো। তো এই সেকশনটাতে সমস্ত কসমেটিকের জিনিসপত্র। মেয়ে মানুষ কোথাও ঘুরতে গেলে কসমেটিকের জিনিস দেখবেন না, তা কি আর হয়। তো এখানে আমি কিছু চুড়ি দেখছিলাম, চুড়ি এই ছোটো সাইজের চুড়িগুলো খুব ভালো লাগলো। তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম দুইটা বিক্রি করবে কিনা, এক জোড়া বিক্রি করে কিনা। তো বলো না, নিলে এক ডজন পুরো সেটটাই নিতে হবে। তো আমরা আর কিছু কেনাকাটা করবো না, কাউন্টারের দিকে চলে যাচ্ছি। থেকে বের হয়ে চলে যাচ্ছি অন্য একটা মার্কেটে। এখানে চলে আসছি, বিছনা চাদর নিব। ওনাদেরকে বলছিলাম কি ধরনের চাদর নিব আমরা, সেই রকম সেই ধরনের চাদর আর কি বের করতে বলছিলাম। তো ওই দোকানে চাদরগুলো পছন্দ হয়নি, চলে আসছে অন্য দোকানে।
তো এই চাদরটা আমাদের পছন্দ হয়েছে সবারই। তো এটা ওনাদেরকে সাইডে রাখতে বললাম, যেটা সাইডে রাখেন সাইডে রাখা, আরো অন্যগুলো দেখান। তো ওনারা যে তো ওনারা যে কয়টা চাদরই দেখাচ্ছিল সবগুলো খুব সুন্দর সুন্দর চাদর, তবে আমরা একটু অন্যরকম চাদর খুঁজছিলাম। তো এটা নিব না, আরো দেখাতে বলতেছিলাম। এই চাদরটাও খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর। এই চাদরটার কালারটাও খুব সুন্দর, চাদরগুলো খুব ভালো কাপড়ের, খুব ভালো মানের কাপড়, চাদরগুলো দেখতে খুব ভালো লাগছিল, চাদরগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন। তো দেখুন অনেকগুলো চাদর আছে, চাদরের দোকান মূলত। তো আমরা আরও দেখছিলাম, এ চাদরটাও খুব সুন্দর। তবে এগুলো আমাদের পছন্দ হচ্ছে না, প্রথম যেটা দেখছি সেটাই আমাদের পছন্দ হয়েছে। তো এখানে কেনাকাটা শেষ, আমরা চলে যাচ্ছি। আমাদের কেনাকাটা শেষ, আমরা বাসায় চলে যাচ্ছি।